করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে পোশাক সহ বিভিন্ন শিল্প সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনে টিকে থাকার বড় ভরসা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে টেকসই যান্ত্রিকীকরণ এবং অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো গেলে এ খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষি সমারে 2019 তথ্য বলছে, দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। বিবিএসের করা শ্রমশক্তি জরিপ বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনও কৃষিতে নিয়োজিত। করোনাকালীন সময়ে ব্র্যাকের গবেষণায় উঠে আসে, মাত্র দেড় মাসে কৃষকের ক্ষতি হয় 56,000 কোটি টাকা। তবে মহামারীর ধকল কাটিয়ে যখন অর্থনীতি কিছুটা গতি পায়, তখন বিশ্ব অর্থনীতিতে আবারও বিপর্যয়ের শঙ্কা ভারী হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন এই ক্ষত কাটিয়ে আগামীতে দেশের অর্থনীতি টেনে তুলতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। গ্রামের মানুষ কৃষিতে, সবজিতে, অন্যান্য ক্ষেত্রে যদি সরকার আরো একটু নজর দেয়, তাহলে গ্রামে কর্মসংস্থান তৈরি করা অনেক সহজ হবে এবং যারা আজকে শহর থেকে গ্রামে চলে গেছে তারা নতুন কাজের সন্ধান পাবে। যেহেতু এই করোনাকালীন সময়ে নতুন করে কোনো ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে না, সুতরাং তাদেরকে নতুন করে কোনো শিল্পে নিয়োগের কোনো সুযোগ থাকছে না। আমরা মনে করি এখানে কৃষি একটি বড় ভূমিকা পালন করতে পারে। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় নগদ ভর্তুকি, কৃষিপণ্য মূল্য কমিশন গঠন, দুর্যোগকালীন কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। তরুণদের উদ্ভাবনীমূলক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষিখাতে বাড়তি উৎপাদন সম্ভব, যা করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।